সবাইকে স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি আমি আনিকা তাবাসুম এবং সাথে আছি আমি মুস্তাকিম বিল্লা শুরুতেই সংবাদ শিরোনাম অ্যাম্বুলেন্স ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ নিহত দুই আহত তিন জন রাবি প্রফেসর ওয়াজেদ আলীর মৃত্যু রাশিক মেয়র লিটনের শোক প্রকাশ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত রাজশাহী খড়খড়ি বাইপাসে অ্যাম্বুলেন্স ও অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনায় অটোরিকশার চালক সহ দুইজন নিহত ও তিনজন আহত হয়েছেন সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে নগরীর রাজশাহীর নর্দাপাড়া বাস টার্মিনাল এলাকায় এই দুর্ঘটনা ঘটে আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে নিহতরা হলেন অটোরিকশার চালক আমিরুল ইসলাম ও বসিরাবাদ মাদ্রাসার শিক্ষক মোহাম্মদ আলমগীর হোসেন নগরীর মুকদুম থানার পুলিশ পরিদর্শক তদন্ত আবুল কালাম আজাদ জানান নগরীর আমচত্তর বেলপুকুর বাইপাস সড়কে নওদাপাড়া বাস টার্মিনাল সংলগ্ন এলাকায় অ্যাম্বুলেন্স ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে এ সময় এক নারী সহ পাঁচজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয় সেখানে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন অন্যরা চিকিৎসাধীন রয়েছেন অ্যাম্বুলেন্সটি নওগার একটি বেসরকারি হাসপাতালের অ্যাম্বুলেন্সে কোন রোগী ছিলেন না চালক একাই ছিলেন দুর্ঘটনার পর তিনি পালিয়েছেন তবে অ্যাম্বুলেন্সটি জব্দ করা হয়েছে আওয়ামী লীগের একুশতম জাতীয় সম্মেলনের আগে শুরু হওয়া জেলা সম্মেলনের অসমাপ্ত কাজ আগামী সাতই মার্চের আগে শেষ করার কথা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের রোববার রাজধানীর ধানমন্দিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সম্পাদক মন্ডলীর এক বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি সে অনুযায়ী মেয়াদোত্তীর্ণ রাজশাহী মহানগর আওয়ামী লীগের সম্মেলন করতে হবে সাতই মার্চের আগেই মহানগর আওয়ামী লীগের কমিটির মেয়াদ শেষ হয়েছে প্রায় দুই বছর আগে সংবাদ সম্মেলনে কাদের বলেন যেসব জেলায় কমিটি মেয়াদ উত্তীর্ণ আছে সেগুলো দ্রুত শেষ করতে হবে আমাদের নতুন দায়িত্বপ্রাপ্তদের কাজ বন্টন করে দেওয়া হয়েছে মুজিব বর্ষ শুরু হওয়ার আগেই অর্থাৎ সতেরোই মার্চের আগে এবং ঐতিহাসিক সাতই মার্চ আছে এর আগে যতটা সম্ভব অসমাপ্ত কাজ শেষ করতে নেত্রীর নির্দেশনা পেয়েছি নির্দেশনা মোতাবেক সম্পাদক মণ্ডলীকে অবহিত করেছি যত দ্রুত সম্ভব তাদের কর্মকাণ্ড পরিচালনা করবেন রাজশাহী নগর আওয়ামী লীগের সূত্র মতে সালের পঁচিশে অক্টোবর সম্মেলন হয় রাজশাহী মহানগর আওয়ামী লীগের দলের সভাপতি শেখ হাসিনা নগরের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করেন দু পনেরো সালের ছাব্বিশে নভেম্বর তবে অনুমোদিত পূর্ণাঙ্গ কমিটি মহানগর নেতৃবৃন্দের কাছে পাঠানো হয় সাতই ডিসেম্বর এর আগে সম্মেলনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন আর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে সাধারণ সম্পাদক নির্বাচিত হন ডাব্লু সরকার একাধিক সূত্র মতে রাজশাহীর সবচেয়ে গুরুত্বপূর্ণ এ ইউনিটের সভাপতি পদে সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের বিকল্প নেই ফলে এবারও তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হবেন এ পদে আর কেউ প্রতিদ্বন্দ্বিতা করতে ইচ্ছুক কিনা এমন কারো নাম এখনও শোনা যায়নি তবে সাধারণ সম্পাদক পদে হাফ ডজন খানেক নেতার নাম ইতিমধ্যেই আলোচনায় এসেছে বর্তমান সাধারণ সম্পাদক ডাব্লু সরকার ছাড়াও এবার এই পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন নগর কমিটির সহসভাপতি মুক্তিযোদ্ধা নওশের আলী যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য নাইমুল রানা মোস্তাক আহমেদ সাংগঠনিক সম্পাদক দুই আসলাম সরকার সদস্য ও প্যানেল মেয়র এক শরীফুল বাবু রাবির ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান এবং নগর যুবলীগের সভাপতি রমজান আলীর নাম শোনা যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ইতিহাস বিভাগের অবসরপ্রাপ্ত প্রফেসর ড এম ওয়াজেদ আলী মারা গেছেন ইন্নালিল্লাহি ওয়া রাজিউন সকাল সাতটায় বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী কাজলায় তার নিজ বাসভবনে ইন্তেকাল করেন তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন সোমবার এক শোক বিবৃতিতে এই শোক প্রকাশ করেন মেয়র শোক বিবৃতিতে মেয়র মরহুমের আত্মার মাকফিরাত কামনা ও শোক পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি সোমবার বাদ জোহর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গনে আয়োজিত মরহুমের জানাজানামাজে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক উপাচার্য প্রফেসর ডক্টর সাইদুর রহমান খান আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক উপাচার্য প্রফেসর ডক্টর আব্দুল খালেক রাবি উপাচার্য প্রফেসর ডক্টর এম আব্দুস সোভান উপ উপাচার্য প্রফেসর চৌধুরী মোহাম্মদ জাকারিয়া সহ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ শিক্ষক শিক্ষার্থী স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শীত মৌসুমের মাঝামাঝিতে আবারও বেড়েছে শীতের তীব্রতা যদিও মৌসুমের শুরুতে দেশের উপর দিয়ে কয়েক দফায় থেমে থেমে বয়ে গেছে মৃদু ও মাঝারি সত্যপ্রবাহ এখন আবার শুরু হয়েছে শীতের প্রকোপ ইতিমধ্যে আবারও দেশের বিভিন্ন স্থানে মৃদু শৈত্যপ্রবাহ বইতে শুরু করেছে যা মাঘের শুরুতে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহে পরিণত হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া বিভাগ আবহাওয়িদরা বলছেন শীতের অনুভূতি বৃদ্ধির ক্ষেত্রে বেশি ভূমিকা রাখছে শীতল বায়ুর প্রবাহ ঘন কুয়াশার কারণে রোববার সারাদিন রাজধানীতে সূর্যের দেখা মেলেনি দেশের আরও বেশ কিছু এলাকায় শীতের চিত্র অনেকটাই একই অপরদিকে উচ্চ বলয় পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের তৎসংলগ্ন পশ্চিমাঞ্চল পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এসব কারণে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা হ্রাস পেয়েছে এটা আরো অব্যাহত থাকতে পারে রোববার সকাল নয়টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাজারহাটে নয় দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আট থেকে দশ ডিগ্রি সেলসিয়াসে নামলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ বলে আর তাপমাত্রা ছয় থেকে আট ডিগ্রি সেলসিয়াস হলে তাকে মাঝারি এবং চার থেকে ছয় ডিগ্রি সেলসিয়াসে নেমে গেলে তার তীব্র শৈত্যপ্রবাহ সেই হিসেবে দেশের কোথাও কোথাও মৃদু শৈত্যপ্রবাহ বিরাজমান বিএমডির আবহাওয়াবিদ ড আবুল কালাম মলিক বলেন বৃহস্পতিবার সহ দেশের কয়েকটি স্থানে বৃষ্টি হয়েছে এছাড়া উচ্চচাপ বলয়ের বিস্তার বাংলাদেশেও বিস্তার লাভ করেছে শীতল বাতাসের প্রবাহ অব্যাহত রয়েছে ঘন কুয়াশার কারণে সূর্যের মুখ দেখা যায়নি এসব কারণে ধরনে কিছুটা শীতল আছে আগামী তিন চার দিন এই পরিস্থিতি অব্যাহত থাকতে পারে এতে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্য প্রবাহ দেখা দিতে পারে রাজশাহী মহানগর পুলিশের বিশেষ অভিযানে আটক তিরিশ ও মাদকদ্রব্য উদ্ধার করেছে পুলিশ রবিবার সকাল থেকে সোমবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় রাজশাহী মহানগর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে এ অভিযান চালায় পুলিশ জানায় বোয়ালিয়া মডেল থানা আট জন রাজপাড়া চার চন্দ্রিমা তিন মতিহার চার কাটাখালী এক বেলপুকুর এক এক দুই দুই পবা তিন ও থানা পুলিশ একজনকে আটক করে যার মধ্যে বারো জন ওয়ারেন্টভুক্ত আসামি পাঁচজন মাদকদ্রব্য সহ ও অন্যান্য অপরাধে তেরো জনকে গ্রেপ্তার করা হয়েছে এদের মধ্যে বোয়ালিয়া থানা পুলিশ ফয়সালকে দশ পিস ইয়াবা ট্যাবলেট সহ সুজন আলীকে পনেরো গ্রাম হেরোইন সহ গ্রেপ্তার করেন রাজপাড়া থানা পুলিশ মোহাম্মদ মিন্টুকে পাঁচ গ্রাম হিরোইন সহ কাশিয়াডাঙ্গা থানা পুলিশ বাবলু হোসেনকে চার দশমিক দুই গ্রাম হিরোইন সহ সেলিম রেজাকে একশো গ্রাম সহ গ্রেপ্তার করে রাজশাহীর পুঠিয়ায় ঢাকা রাজশাহী মহাসড়কে হাইওয়ে পুলিশ রোববার দিবাগত রাতে যাত্রীবাহী নৈশ্য শ্যামলী পরিবহনে অভিযান চালিয়ে দুইশো সাতচল্লিশ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে এ সময় বাসের যাত্রী আসনে বসে থাকা আবু সাঈদ ও আলী নামের দুইজনকে আটক করা হলেও নৈশ কোচটি ছেড়ে দেওয়া হয়েছে পবা হাইওয়ে পুলিশ পুঠিয়ার শিবপুর হাটে অবস্থিত খাড়ির ইনচার্জ কাজল কুমার নন্দী বিষয়টি নিশ্চিত করে জানান গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাতে হাইওয়ে পুলিশের একটি দল বানেশ্বর কলাহাটা নামক স্থানে ঢাকা রাজশাহী মহাসড়কে অবস্থান নেন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাতে হাইওয়ে পুলিশের একটি দল বানেশ্বর কলাহাটা নামক স্থানে ঢাকা রাজশাহী মহাসড়কে অবস্থান নেয় এ সময় চাপাই নবাবগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী নৈশ্য শ্যামলী পরিবহনকে থামার জন্য সংকেত দিলে তারা বাসটি দাঁড় করান বাসের মধ্যে তল্লাশি করে বাসের বক্সের মধ্যে অভিনব কায়দায় দুটি কার্টুনের মধ্যে রাখা দুইশো সাতচল্লিশ বোতল ফ্যান্সিডিল উদ্ধার করা হয় এই ছিল আজকের বরেন্দ্র সংবাদে এতক্ষণ বরেন্দ্র সংবাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ